সার্টিফিকেট ইস্যু করে দেবো। অ্যাসাইনমেন্টটা সকলেই সাবমিট করবে এবং সকলকেই সাবমিট করতে হবে। কিভাবে করবে একটু বলে দিই। তোমাদের প্রথম যেটা করতে হবে, একটা ডেটা সেট দেখবে দেওয়া রয়েছে ড্যাশবোর্ডে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একবার থামস আপ দাও, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো এখানে তোমরা ড্যাশবোর্ডে চলে আসবে, এসে পাওয়ার বিআই স্টাডি মেটেরিয়ালে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে অ্যাসাইনমেন্ট আছে, দাঁড়াও খুলুক। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, সলিউশন না দেখে করবে, কারণ তাতে তোমাদেরই উপকার হবে। সলিউশন দেওয়া রয়েছে বাট না দেখে করবে। অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন ব্যাংক ওপেন করবে। এখানে দেখবে ডেটা সেট দেওয়া আছে, দাঁড়াও দেখাচ্ছি। এখানে কোয়েশ্চেন দেওয়া আছে কিছু, 5টা কোয়েশ্চেন দেওয়া আছে এবং ডেটা সেট দেওয়া আছে। ডেটা সেটটা কোথায় গেল, এই যে কোয়েশ্চেন, এটা হচ্ছে কোয়েশ্চেনটা কি করতে হবে সেটা, আর ডেটা সেট। তাহলে এটাতে ক্লিক মি অপশনে ক্লিক করলে তোমার ডেটা সেটটা ওপেন হয়ে যাবে। এই ডেটা সেটটা অ্যাসাইনমেন্টের জন্য, অ্যাসাইনমেন্ট 1-এর জন্য ডেটা সেট রয়েছে। এই ডেটা সেট গুলো তোমরা ডাউনলোড করে পাওয়ার বিআই ডেস্কটপে আপলোড করে ড্যাশবোর্ড প্রিপারেশনটা করবে। আর এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো তোমাদের ড্যাশবোর্ডে থাকতে হবে, যেন এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আমি ড্যাশবোর্ড থেকে পেয়ে যাই। যাওয়ার পরে তোমাদের যেটা করতে হবে সেটা হলো যে, দাঁড়াও পেনটা নিই 1 মিনিট। দিয়ে যেটা করতে হবে, দাঁড়াও এটার থেকে হলুদ পেনটা নিলে ভালো হবে, ঠিক আছে। আচ্ছা অনুপম, ওটা কি ওয়ার্ড ডকুমেন্ট আপলোড করলে হবে না পিডিএফই করতে হবে? তুমি কিছু দেখলে ওটার ব্যাকএন্ড সিস্টেমটা কি রয়েছে এখন? হ্যাঁ, তো ইয়ে স্ন্যাপ তুলে পাঠিয়ে দাও। স্ন্যাপ তো তোমার পিএনজি পিজি সবই হবে, ছবি তুলে পাঠাবে তাই তো? ছবি তুলে একটা যেমন স্ন্যাপ হুম তোলে, মানে হুম তা বলে মোবাইল স্ন্যাপ নয়, স্ন্যাপশট। হ্যাঁ স্ন্যাপ ইয়ে স্নিপার টুল ইয়ে কি যেকোনো স্ক্রিনশট নেবে ক্লিক হ্যাঁ করে দেবো। হুম হুম তাহলে একটা কাজ করবে, আমরা একটা নতুন সিস্টেম ডিজাইন করেছি যেখানে তোমরা একটা ওয়ার্ড ডকুমেন্টও নিতে পারো, পিডিএফও নিতে পারো, হোয়াট এভার। সেখানে ফার্স্টে তোমরা ড্যাশবোর্ড যেটা ক্রিয়েট করবে তার স্ন্যাপশট দেবে। স্ন্যাপশট মানে তোমাদের এই স্টার্ট বাটনে চলে এসে স্নিপিং টুল আছে দেখবে, স্নিপিং টুল, এটা এই যে স্নিপিং টুল। এই স্নিপিং টুল দিয়ে তোমরা যে কোনো স্ক্রিনশট নিতে পারবে, এরকম স্ক্রিনশট নেবে। মোবাইলে ছবি তুলবে না, তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। আমাদের সিস্টেম করেছি আমরা এখন, ওটা অ্যাকসেপ্ট করবে না কিন্তু। তাহলে এখান থেকে বলে দিচ্ছি এরকম ভাবে স্ক্রিনশট নেবে। এই হ্যাঁ হ্যাঁ এই যে এরকম ভাবে, যেরকম স্ক্রিনশট নিলাম এরকম ভাবে স্ক্রিনশট নেবে। নেওয়ার পরে এটাকে সেভ করে রাখবে, আর একটা ওয়ার্ড ডকুমেন্ট নেবে। ওয়ার্ড প্যাডেও করতে পারো, একটা ওয়ার্ড প্যাডেও করতে পারো, তোমাদের লোকালে ওয়ার্ড প্যাডেও করতে পারো, আর নয়তো এই ওয়ার্ডটাকে পিডিএফ এও কনভার্ট করতে পারো, হোয়াট এভার ইউ লাইক, ঠিক আছে। আমাদের একটা ডকুমেন্ট লাগবে মোট কথা, যেখানে তোমার এই ড্যাশবোর্ডটা থাকবে, তারপরে এখানে ডেটা নিয়ে ডিসকাশন করবে, যে ডেটা থেকে তুমি কি বুঝলে। সেটা হবে ডেটা ডিসকাশন, ডেটা সংক্রান্ত ডিসকাশন থাকবে। তারপরে থাকবে তোমার ফাইন্ডিংস, তোমার ফাইন্ডিংস এ যে কটা কোয়েশ্চেন দেওয়া আছে, 5টা কোয়েশ্চেন, সেই 5টা কোয়েশ্চেনের অ্যানসার এবং এক্সপ্লানেশন, কেন তোমার মনে হচ্ছে এই জিনিসটা, সেই এক্সপ্লানেশনটা তোমরা দেবে। 5টা পয়েন্টে থাকবে সেটা ফাইন্ডিংস এ। আর তারপরে থাকবে হচ্ছে কি, এক্সেপশন, যদি কিছু থাকে এক্সেপশন বা অ্যাজাম্পশনও লিখতে পারো, এক্সেপশন অর অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন, অ্যাজাম্পশনে আমরা কি লিখতে পারি, যেমন ধরো একটা টাকার ইউনিট আছে, সেটা ধরো 234 অবধি রয়েছে। এবার তুমি জানো না সেটা ইন্ডিয়ান রুপিতে রয়েছে নাকি ডলারে রয়েছে, কিসে রয়েছে তুমি জানো না, ঠিক আছে। তাহলে তোমার ওটা অ্যাজাম্পশনের মধ্যে পড়বে যে এই ইউনিটটাকে আমি ডলারে কনসিডার করেছি, বাট আই এম নট শিওর অন দ্যাট, ইট মে বি ডলার অর এনি আদার কারেন্সি, ওটা লিখে দিতে হবে। তারপরে ধরো একটা বয়স নিয়েছো, কারোর বয়সটা ধরো 35, এটা আদেও 35 মান্থ না 35 ইয়ার সেটা তো আমরা জানি না। যদি এরকম ভাবে তোমাদের কাছে কোনো ইউনিট অজানা থাকে, তাহলে সেটা অ্যাজাম্পশনের মধ্যে মেনশন করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তিনটে পয়েন্ট করবে, তুমি চাইলে বেশি পয়েন্টও করতে পারো। আমরা চেকিং করব 3টে পয়েন্ট, একটা হচ্ছে ডেটা ডিসকাশন, তারপরে হচ্ছে ফাইন্ডিংস, এক্সেপশন বা অ্যাজাম্পশন, এক্সেপশন অর অ্যাজাম্পশন, হোয়াট এভার, ঠিক আছে। এই ওয়ার্ড ডকুমেন্টটা আপলোড করবে, কোথায় আপলোড করবে বলে দিচ্ছি। অনুপম লিঙ্কটা দিলে তাই তো? হ্যাঁ, আমরা একটা গুগল ডক মতো দেব, এটা অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য, ঠিক আছে। এখানে তোমার রেজিস্টার্ড ইমেল আইডি দেবে, যে ইমেল আইডিতে তুমি আরডিবিতে রেজিস্ট্রেশন করেছো।
তোমার নেমটা দেবে, ফুল নেম দেবে, ঠিক আছে? এখানে রেজিস্টার্ড হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, যে নাম্বার দিয়ে তুমি গ্রুপে আছো, রেজিস্টার্ড হোয়াটসঅ্যাপ নাম্বার। ব্যাচ সিলেক্ট করবে, তোমরা আগস্ট ব্যাচ সিলেক্ট করবে। এখানে অ্যাড ফাইল অপশনে যাবে, ফাইল অপশনে গিয়ে তোমরা এখান থেকে ব্রাউজ অপশনে যাবে, আপলোড, আপলোডে ক্লিক করে থাকা অবস্থায় ব্রাউজ অপশনে যাবে। ব্রাউজ থেকে গিয়ে ওই পার্টিকুলার পিডিএফ বা ওয়ার্ড ডকুমেন্টটা, ধরো এই ড্যাশবোর্ডটা আমি আপলোড করতে চাইছি, এই ড্যাশবোর্ডটা ওপেন করবে, তাহলে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? আপলোড হয়ে গেল, ঠিক আছে, এটা আপলোড হয়ে গেল। এবারে হচ্ছে এক্সপ্লেনেশন, তুমি যদি ডকুমেন্টসে মেনশন করে দাও তাহলে আমরা ডকুমেন্ট থেকে দেখে নেব, যদি এক্সপ্লেনেশন নিজে মেনশন করতে চাও তাহলে এখানে তুমি পয়েন্ট ওয়াইজ এক্সপ্লেনেশন লিখতে পারো, ঠিক আছে? হোয়াট এভার, আমি সাজেস্ট করব যে একটা ডকুমেন্টের মধ্যেই পয়েন্ট ওয়াইজ লিখে তারপরে আপলোড করতে, আর এক্সপ্লেনেশনে তাহলে লিখে দেবে যে ইন দা ডকুমেন্টস আই হ্যাভ অলরেডি এক্সপ্লেন্ড অল মাই পয়েন্টস, তাহলে আমরা বুঝে যাবো যে ডকুমেন্টে আছে। করে সাবমিট অপশনে ক্লিক করে দেবে, আমাদের কাছে পৌঁছে যাবে, তারপরে আমরা ওখান থেকে প্রসেসিং এ পাঠিয়ে দেবো, আমরা প্রসেসিং করে নেবো, ফিডব্যাক দিয়ে দেবো তোমাদের, তারপরে আমরা সার্টিফিকেটটা ইস্যু করে দেবো।